So by look, what is a Bollywood based movie contest? I'm not sure any girls fail. And see movie lead actor, I mean Vikrant, Massey, আরও একবার কমব্যাক করতে চলেছেন একটা সলিড কন্টেন্টের সাথে, যেখানে উনি আগের মুভিতে মনোজ কুমার শর্মার বায়োপিক করেছিলেন এন্ড এইবারে উনি ফিরে আসতে চলেছেন একটা ট্রু ইভেন্টের উপর মুভি নিয়ে। ইয়েস, আমি কথা বলছি দ্য সাবরমতি রিপোর্ট, যেটা বেসিক্যালি ট্রু ইভেন্টস মানে গোজরা ইনসিডেন্টের উপর বেস, যেখানে অযোধ্যা থেকে আসা একটা ট্রেনে আগুন ধরে যায় এন্ড সে আগুন ধরে যাওয়ার পিছনের রিজনটা বিতর্কিত, কারণ কেউই জানতে পারেনি যে সেই আগুনটা অটোমেটিক ধরে গেছে নাকি লাগানো হয়েছে। তো সেইটারই মিস্ট্রি হতে চলেছে এই মুভির ভেতর এন্ড যে ক্যারেক্টারটা প্লে করতে চলেছেন আমাদের বিক্রান্ত মেসি, আর আমি যদি সোজাভাবে বলি তো উনি একজন আন্ডার রেটেড অ্যাক্টর ছিলেন বলছি, কারণ টুয়েলভ ফিল্মের পর ওর পপুলারিটি কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এন্ড আই থিঙ্ক টুয়েলভ ফিল্ম মুভিটা এমন কেউ নেই যে দেখেনি। বাকি এই মুভিটা যেহেতু ট্রু ইভেন্টের উপর বেশ হতে চলেছে, তো আমাদের বিক্রান্ত মেসির ওপর ভরসা আছে যে উনি এমন কোনো মুভি বানাবে যেটা আমাদের হার্ট করবে। সো পুরোপুরি আমি বিশ্বাস করি ওনার কন্টেন্টের উপর, যেহেতু এটা ট্রু ইভেন্টের উপর বেস অ্যান্ড যখন আমি গুগল আঙ্কেলকে এর ব্যাপারে জিজ্ঞাসা করি গোধরা ইনসিডেন্টের ব্যাপারে, তখন আমি জানতে পারি যে অযোধ্যা থেকে আসা একটা ট্রেনে আগুন ধরে যায়, যেটা আমি আগেও বলেছি আগুন ধরে যায় অ্যান্ড তাতে 59 জনের মৃত্যু হয় অ্যান্ড 48 জন খুব গুরুতরভাবে আহত হয় অ্যান্ড এই আগুন লাগার পিছনের রিজনটা কি অনেকজন বলছে অটোমেটিক্যালি আগুন লেগে গেছে, অনেকজন বলছে ইচ্ছে করে লাগা হয়েছে, যেহেতু রিজনটা বিতর্কিত। তো সেই মিস্ট্রিটাই হয়তো এই মুভিতে আমরা দেখতে চলেছি, এটা নাও হতে চলেছে দ্য সাবরমতি রিপোর্ট, যে মুভিটা আসছে 3rd May আই হোপ অ্যান্ড এই দ্য সাবরমতি রিপোর্ট এই মুভিটা কিন্তু 2024 একটা মাস্টারপিস মুভি হতে চলেছে। এই ছোট কারো টিজার দেখেই আমি বলে দিতে পারি অ্যান্ড এখন কি হয়ে গেছে, এখন যেহেতু মাস মুভি জামানা, তো মাস মুভি যখন রিলিজ পায় কন্টেন্ট ওয়াইজ মুভিস হয় তো তখন পুরোপুরি ওভারসেট করে দেয় মাস মুভিটা সেই কন্টেন্ট ওয়াইজ মুভিটাকে, যে কারণে পাবলিক ইন্টারেস্টেড হয় না সেই কন্টেন্টটা গিয়ে দেখার। বা টুয়েলভ ফিল্মের বেলা কিন্তু একেবারেই ওয়াই টুয়েলভ ফিল্ম সবার কাছ থেকে একটা ভালো রেসপন্স পায়, যেহেতু তার ওয়ার্ড অফ মাই মাউথ খুব ভালো ছিল অ্যান্ড তার পাশাপাশি বক্স অফিসে হিটও হয়ে যায় মুভিটা। সো আমাদের এরকম কন্টেন্ট ওয়াইজ মুভিকে অলওয়েজ সাপোর্ট করা উচিত অ্যান্ড অবভিয়াসলি মাস মুভিও দেখা উচিত, বাট তার পাশাপাশি কন্টেন্ট ওয়াইজ মুভিও দেখা উচিত, নাহলে কন্টেন্ট ওয়াইজ মুভি কিন্তু এখন আর ঠিক তেমন চলছে না মাস জামানা বলি, বাট আমি সবসময় সাপোর্ট করবো এই কন্টেন্ট ওয়াইজ মুভিটাকে অ্যান্ড যেহেতু এই মুভিটা আসলে 3rd May তো অবভিয়াসলি আমি জানি যে মুভিটা ভালো হবে। বাকি তোমার কেমন লাগলো দ্য সাবরমতি রিপোর্ট এই টিজারটা বা ট্রেলারটা তুমি অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো। সো বাই।